আমি জানি না উনি কোথায় আছে। 6 তারিখ পান্না হল কিছু বোঝা যাচ্ছে না। আমি মনে করি তার বিরুদ্ধে তখন বিচারায় তাকে দাঁড়াতে হবে। পত্রিকার পাতা আর টেলিভিশনে প্রতিদিনই নতুন নতুন সম্পদের খবর উঠে আসছে বেনজির আহমেদের। বন, পাহাড়, সমুদ্র কোথায় নেই তার সম্পদ। এ পর্যন্ত শুধু তার 621 বিঘা জমি জব্দই করা হয়েছে। কালি তা বেড়ে 1000 বিঘার খবরে পরিণত হলেও অবাক হবে না মানুষ। একজন মানুষের কয়টি অ্যাকাউন্ট থাকতে পারে? বেনজির আহমেদের 38টি অ্যাকাউন্ট জব্দ হয়েছে। আরও জেনেই নামে বেনামে তাই বা বলবে কে এই এত বিপুল সম্পদ গড়ে, যদিও তিনি এখন লাপাত্তা। বেনজির দেশ ছেড়ে চলে যাওয়ার পর কেবল নড়ে চড়েই বসেনি, রীতিমতো হম্বিতম্বি শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সহ সরকারও। দুদক আগামী 6 জুন তলব করেছে বেনজির আহমেদকে। সেদিন তিনি দুদকে হাজির হচ্ছেন না তা অনেকটা নিশ্চিত। তারপরও সেদিন পর্যন্ত সবার চোখ থাকবে দুদকের দিকেই, থাকবে সব আয়োজন যদি তিনি আসেন। অবশ্যই 6 তারিখ পর্যন্ত দেখতে হবে, আসলে এক ধরনের কনসিকুয়েন্স, না আসলে এক ধরনের কনসিকুয়েন্স। এমন তো হতে পারে উনি আইনজীবীর মাধ্যমে সময় চাইতে পারে, তো কাজে এটা 6 তারিখ পার না হলে কিছু বোঝা যাচ্ছে না। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও কথা বলছেন রাষ্ট্রের সুরেই, কঠোর অবস্থান তারও। বলছেন অভিযোগ প্রমাণিত হলে বিচারের মুখোমুখি হতে হবে বেনজিরকে, হিসাব দিতে হবে টাকা ও সম্পদের। তদন্ত করে যদি দেখা যায়, ডেফিনেটলি আমি মনে করি তার বিরুদ্ধে তখন বিচারায় তাকে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন দাঁড়াতে হবে। বেনজির আহমেদের আইনজীবীও জানিয়ে দিয়েছেন বিচারে ডরান না বেনজির, আইনি পথেই হাঁটবেন তিনিও। আমি জানি না উনি কোথায় আছে। আমার সাথে লাস্ট অনেক আগে কথা হয়েছে, আরও প্রায় সপ্তাহখানেক আগে কথা কথা ওনার সাথে। আমার যেটুকু যোগাযোগ হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে থেকে এর আগে কেউ এতটা বেপরোয়াভাবে সম্পদ অর্জন করেছেন এমন তথ্য নেই কারো কাছে, আর তা হবে বা কিভাবে, তিনি তো বেনজির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।